আজরাইলের মাতা আসমানে ফাও জমিনে একাত মাস শেখে আর একাত মাগরিবে বড় বড় দিগির মতো চক্ষুগুলা হবে। ওই আজরাইলকে দেখার মাত্র 360টা রক ঠাস ঠাস করে ছিড়া যাইবে। আব্বা মনোযোগ নিয়ে বসে যান, এখন আমার কামলিওয়ালা নবী ডাক দেয় আজরাইল রে, তুমি আমার রুহটা নিবা, আমি তো তোমার হুকুম করলাম, কিন্তু আমার উম্মত ইমানদার যারা হবে এদের মৃত্যুর দুয়ারে যারা পরিমাণ কষ্ট দিতে পারবা না, এদের যত লাঞ্ছনা কষ্ট থাকবে আমি কামলিওয়ালারে নবীর দিয়া আমার রুহটা রে তুমি লইয়া যাও। আল্লাহু আকবার বলেন, হেদায়তের আলো জেলে নিও কাচি তুলি। বাজার মনোযোগ, কেউ তো থাকতে পারবেন না, সবাই আমরা কবর যাত্রী, যার কারণে আমি আয়াত নিলাম এটা শুরুতেই। বাবা আল্লাহর কোরআনে যখন রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও বাবা কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, আমরা সবাই তো মৃত্যুর যাত্রে, মৃত্যুর পথে চলে যেতে হবে, দু দিন আগে আর পরে কেউ থাকার মতো রাস্তা নাই, অনুরোধ করব বাজান, ওই মৃত্যুর দুয়ারে যাওয়ার আগে নবী ছাড়া উপায় নাই, নবীর ইমানওয়ালা বানায়া যেই ব্যক্তি মৃত্যুর দুয়ারে যাইব রে, খোদার কসম নবী তার মৃত্যুর দুয়ারে হাজির হইয়া যাইব। আমরা নবীকে দেখতে চাই কি চাই না, ও বাবা মরার মতন কষ্ট নাই, আসা যাওয়ার যে যন্ত্রণা কষ্ট, ও বাবা আসা যাওয়ার মতন কষ্ট নাই, এসেছি যখন যেতে হবে, যেহেতু মাওলা বলেছেন কোরআনে কাদিমে খাইফা তাফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তুমি মাওলার অস্বীকার করো যে আল্লাহ তোমার মৃত্যু থেকে জীবিত বানাইলো, আবার তোমাকে রুহ নেওয়ার জন্য আজরাইল পাঠাইবে, আবার কবরে গেলে রুহটা ফিরত দেওয়া হবে। ওই কবর থেকে আমি কিছু আনকমন আলোচনা করব, যতগুলা মানুষ বসছেন একজনও বাদ নাই যারা কবরে যাবেন না, একদিন আগে পরে আমরা কবরে যেতে হবে, কথা কন ঠিক কি না? রে আশা যাওয়া কি যন্ত্রণা দয়াল, আশা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববি আর আসতাম না, ঠিক কি না? ও দয়ালো মাকাম পল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি নাই, ঠিক কি না? যেতে হবে দুনিয়া ছেড়ে, কেউ থাকার মতো রাস্তা নাই, এমন একটি জায়গায় কামলিওয়ালা নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আজরাইল কো নবী গো আমি আজরাইল, এমন কোন লোক নাই নবী থেকে ওলি বলেন, সাধারণ পাবলিক বলেন, সবার রুহ আমি আজরাইল কবজ করব, কিন্তু নবী গো সবাই ওই টাইমে নিজের জন্য নিজে পেরাশানি থাকে, কিন্তু আজকে আপনি নবীর রুহ মোবারক নেওয়ার জন্য আল্লাহ হুকুম করছে, আপনার মর্জিটা জানতে চাই। আমার কামলিওয়ালা নবী কয় আজরাইল, রুহুর জন্য তুমি আসলা রুহু নিয়ে যাইবা, আমার কোনো বাধা নাই, কিন্তু আল্লাহরে জিগাও আমার উম্মতের ফয়সালাটা আমার কি ঘোষণা দিবি? আল্লাহু আকবার কোন আমার নবী ওখানে উম্মতরে বলে নাই, মৃত্যুর দুয়ার এমন ভয়ঙ্কর দুয়ার যেখানে কেউ কারো মায়ের কথা বাবার কথা স্মরণ রাখা সম্ভব না, নিজের ছেলে সন্তানের কথা স্মরণ রাখার মতো স্মরণ থাকবে না,
কেন এই কথার দিকে গেলাম বাবা? কারণ আজরাইলের মাথা আসমানে ফাও জমিনে একাত মাসেকে আর একাত মাগরিবে বড় বড় দিঘির মতো চক্ষুগুলা হবে। ওই আজরাইলকে দেখার মাত্র 360টার ঠাস ঠাস করে ছিড়া যাইবে। আব্বা মনোযোগ নিয়ে বসে যান, এখন আমার কামলিওয়ালা নবী ডাক দেয় আজরাইল রে, তুমি আমার রুহটা নিবা, আমি তো তোমার হুকুম করলাম, কিন্তু আমার উম্মত ইমানদার যারা হবে এদের মৃত্যুর দুয়ারে যারা পরিমাণ কষ্ট দিতে পারবা না, এদের যত লাঞ্ছনা কষ্ট থাকবে আমি কামলিওয়ালা নবীর দিয়া আমার রুহটারে তুমি লইয়া যাও। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, অনেকে আজরাইলকে দেখলে পায়খানা করে দেয়, অনেকে আজরাইলকে দেখলে দেখার ভিতরে 360টা রক্ত ঠাস ঠাস করে ছিড়া যাইব। মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই, ঠিক কি না? কেউ কিছু করতে পারবে না। ও হাবিবায়েরা তোরা শুনে নে, আমরা কেন নবী নবী করি, আমরা কেন নবীর পাগল? এই জন্য নবীর পাগল গো, একবার যদি নবীর মৃত্যুর দুয়ারে দেখো গো, মা আয়েশা সিদ্দিকা কয় কলিজা তাকাইটা রুহটা যদি আজরাইল বাহির করে রে, খোদার কসম যারা পরিমাণ লাঞ্ছনা কষ্টর কথা স্মরণ থাকবে না। আল্লাহু আকবার বলেন। ওই নবী দেখার জন্য কোন লোক কাঁদে না, ওই নবীর পাওয়ার জন্য মানুষ কাঁদে না। হে আমার নামাজি ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, মমিন মুত্তাকিন ভাইয়েরা, শুনে নেন গো বাবা, নবীর পাইলে কবরের আজাব তো দূরের কথা, নবী তো সবকিছু বাবা, নবী সবকিছু মানি, কবরে যেই নবী যাবে নবীর নূরের তাজাল্লিতে খোদার কসম কবরটা নূরানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কেন এই কথার দিকে গেলাম? মা খাদিজাতুল কুবরা ইসলাম জগতের সমস্ত মমিন মুত্তাকিনের আম্মা, ইমানদারের মা। কেমন ওনার নামাজে ত্রুটি ছিল না, ওনার রোজার মধ্যে ত্রুটি ছিল না গো বাবা। আমি কেন বললাম, কেন কবরের সাবজেক্টটা নিলাম? সবাই তো 3500 জায়গায় যাইতে হবে গো। ওই কবরের কথা চিন্তা করি, মা খাদিজাতুল কুবরা শুধু বিনায়া বিনায়া কান্দে। আমার কামলিওয়ালা নবী কয় খাদিজা তুমি কেন এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ? মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার তো নামাজের ত্রুটি নাই গো নবী, আমার তো রোজার ত্রুটি নাই গো নবী, আমার তো হজের মধ্যে ত্রুটি নাই, তবু আমার ভয় লাগে কবরের চিন্তা। একটা লোক কবরের ভয় নিয়ে বসে নাই গো বাবা, একটা লোক মৃত্যুর জন্য টেনশন করে না, শুধু দুনিয়ার মানুষ এখন চিন্তা শুধু 1000 টাকার কিস্তির টেনশনে ঘুম আসে না, কথা কন ঠিক কিনা? ও বাবা কিস্তি করতে করতে কবরও যাবেন, এটা আজাব হইয়া যাবে, কিন্তু নবী নবী কইরা কবরও যাবেন, রহমতয়া নবী কবরে দাঁড়াইব। আল্লাহু আকবার। কোন মা খালিদুল কুমরার কান্না দেখিয়া আমার রহমাতান লিল আলামিন মায়ার নবী নূরের নবী চোখের পানি ফালাইয়া কান্দে, খাদিজা তোমার কাছে আমার বাবার ভালোবাসা মায়ের মহাব্বত আমি পাইলাম, আমি মা হারাইয়া এতিম হইলাম, বাবা হারাইয়া ছেড়েগা হলাম। ও খাদিজা দুনিয়ার কোনো অভাব তুমি আমার বুঝতে দাও নাই, আজকে কেন তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ? মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আজরাইল আমার সামনে দাঁড়ানো, আপনি নবীর হুকুম পাইলে আমার রুহটা লইয়া যাইব। কেমনে রে নবীর গীবত গাছ, কেমনে রে নবীর সমালোচনা করো যে আজরাইল নবীর হুকুম ছাড়া একটা কদম দেয় না। সুবহানাল্লাহ। কর কেমনে রে নবীরে তুই তোমার জায়গায় নিয়ে যাও সাধারণ মানুষ কো, অথচ নবী ইন্তেকালের টাইমও উম্মতরে বলে নাই। এ কথাটার দিকে আমি যাব, মা খাদিজা আমার নবী কয় কাঁদা লাগবে না, তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমার মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার আজরাইল যখন জুহুটা লইয়া যাইব, দুনিয়ার কোনো বেগানা মহিলারে না দিয়া আমার গোসলটা আপনি দেওয়াইয়েন না, কারণ কোনো মহিলা তো দূরের কথা,
আমার 60-70টা সন্তান ঔরজ্জার সন্তান, আমার একটা পশমও দেখছে না। কেন কথাগুলা বললাম? ও দুনিয়ার মা বোনেরা, বাগাইয়ার গায়ের মা বোনেরা, সুন্নি জনতা মা বাবারা, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, কেমন ফর্দাসিন তারা ছিল, কেমন নামাজি তারা ছিল, কেমন রোজাদার তারা ছিল, তবুও তো কবরের চিন্তা তারা ঘুমাইতে পারে না। আমার কামলিওয়ালা নবী কয়, আজরাইল তুমি আমার রুহুটা নেওয়ার জন্য আসছ, যদি আমার রুহুটা নিতে চাও তবে তোমার কাছে শর্ত একটা। কয়, নবী গো আপনি কি শর্ত আমার কাছে জানতে চান? কয়, শর্ত কইল যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে, যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসার আগে তুমি রূহ নিবা, মৃত্যুর দুয়ারে যারা পরিমাণ যাদের ঈমান থাকবো ওদের যত লাঞ্ছনা কষ্ট আছে গো, আমি কামলিওয়ালা নবীর দিয়া দাও, আমার আমার উম্মতরে দিতা পারবা না। আল্লাহু আকবার বলেন, আব্বা কেমন নবী, মৃত্যুর যন্ত্রণার ভাগিদার আমার নবী নিচ্ছেন ইমানদারের, আর আমরা ইমানদার হয়ে ওই রাহমাতাল্লিল আলামিন কামলিওয়ালার নবীর মিলাদে কিভাবে বাধা দেন? আসেন বাবা, আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো যারা আজান দেয় এই আজানের মধ্যে নবীর নাম আছে কি না? যদি কান মনোযোগ অনুরোধ থাকবে, আমি বলবো যারা নবীর গীবত গান আপনারা যত চেষ্টা করেন নবীরে বাদ দেওয়ার জন্য, আল্লাহ কয় বাদ দেওয়ার রাস্তা নাই, কোত্থেকে বাদ দিবা? আজানে যাও, ওখানে আজান দিতে হলে আমার নবীর নাম লওয়া লাগে, ফতম আজান দেওয়া লাগে, চারবার শব্দটা বলা লাগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, চারবার বলা লাগে, এরপরে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? দুবার। এরপরে যদি কোন লোক কয় হাইয়া আলা সালা, মসজিদে চাকরি থাকবো নি, কথা হয় না গা, একটু জোরে বলেন। এতগুলা ইমানদার লোক বসে আছেন বাবা, জবাবটা সঠিক ভাবে দিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যদি বলা হয় হাইয়া আলা সালা, আপনারা বলেন তো আজানটা হবে নি? তুই কেমনে রে নবীর তোরা মিলাদ বাদ দাস, কিয়াম বাদ দাস, নবীর নূর বাদ দাস, নবী গায়েব জানানা বাদ দিয়ে ফেলো। আল্লাহ কয় এমন জায়গায় নাম ফিট করছি রে, দুনিয়াটা কেয়ামত হইয়া যাইব, আমার নবীর আজান থেকে বাদ দেওয়ার কোনো রাস্তা ভাইতা না। এরপরে যাইবে ইকামতে, ওখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে যদি হাইয়া আলা সালা বলেন আপনার ইকামত হবে না, ইকামত নবীর নাম। এবার যাইবেন নামাজের ভিতরে, ওখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, ওখানে নবীর সালাম দিতে হয়। বাজান মৃত্যুর দুয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা তুড়ু পড়ছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে রুহটা চলে গেলে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হইতে হইলে কি লাগবে, কি লাগবে? ইমানদার হইতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে, ততক্ষণ না বললে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ কয় কোত্থেকে বাদ দিবি রে, বন্ধুর সৃষ্টি করে আমার আরশ যখন বানাইলাম আরশটার কম্পনি শুরু হয়ে গেল, আরশ কাঁপতেছে, যখন আমি বন্ধুর নূরে মুহাম্মদ লা ইলাহার পাশাপাশি মুহাম্মদ লাগাইলাম, আরশটা স্থির হইয়া গেল, তোমার নাম আরশেতে আজানে ইকামতে, আপনি নবীদের সরদার, আমার ঈমান তুমি রাসূল দুজাহান, আমার ঈমান তুমি রাসূল দুজাহান। আল্লাহ প্রত্যেকটা জবান দিছে, একটু মহাব্বত নিয়ে প্রেম নিয়ে নবীর শানে বলেন, মহাব্বত নিয়ে বলতে হবে বাবা, জবানের মালিককে প্লিজ, আপনারা সকলে কথা বলতে হবে, জবানের মালিককে
এতগুলা লোক বসছেন যারা কথা আল্লাহ শব্দ বলবেন না। দেখেন আল্লাহ আকবরের দনে দিয়ে ইন্ডিয়াতে একটা মুসলমান নারী সারা বিশ্বকে কাঁপিয়ে দিলেন, ভাইরাল হলেন, ইসলাম সত্য, ইসলাম জিন্দা হতে হে হার কারওয়ালা কি বাত, যেভাবে হুসাইন জিন্দা করছে এই মেয়েটা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ আকবরের দনে দিয়ে বুঝাইয়ে দিয়েছেন ইসলাম এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মহাব্বতে বলেন তোমার নাম আরশেতে আজানে ইকামতে আপনি নবীদের সরদার, আমার ইমান তুমি রাসুল দোজাহান, আমার ইমান তুমি রাসুল দোজাহান, তোমার প্রেমে পাগল সারাটি জাগান নবী, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, আমার ইমান তুমি রাসুল দোজাহান। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার আব্বারি মা খাদিজাতুল কুবরা চোখের বালি বানায় বালায় কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রুহটা যখন লইয়া যাইব আপনি দয়া করে শেষ গোসলটা আমারে দিতে পারবেন নি? আল্লাহু আকবার কোন দুনিয়াতে কোনো ইতিহাস নাই, কোনো তাফসিরে পাইলাম না যে স্বামী নিজের স্ত্রীকে গোসল দেওয়া লাগবে, এটা কোনো শরীয়তে ফায়দারি নাই, শরীয়তে আইন নাই, কিন্তু আমার নবীর জন্য শরীয়ত না। কেমনে নবীর তুমি আমার মতো নানো, কেমনে নবীর মিলাদে বাধা দাও, নবীর নিজে মা খাদিজাতুল কুবরার গোসল দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। কোন শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা কয় নবী গো তাহলে আপনি দয়া করে আপনার শরীর মোবারকে যে জামাটুকু লাগছে এটা জ্যোতিষময় হয়ে গেছে, নবী গো আপনার নুরানিত জামা মোবারক দিয়া আমি খাদিজাতুল কুবরার কাফনটা দিতেন পারবেন নি? চিল্লা এখন আল্লাহু আকবার। ওখানেও বাবারে দেখেন তাকায়া লক্ষ্য করবেন কেউ থাকতে পারবেন না, আমার নবী কবরে আসবে বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ও বাবা একদিকে কথা বলার সুযোগ দিয়েন না, সুন্দর মতো লোকগুলোরা বসাইয়া দেন, মাঠটা তৈয়ারি করে দিয়ে আপনাদের থেকে বিদায় হইয়া লাকসাম মাহফিল নেক্সট মাহফিল দিনের 11টা বাজে মাইক ধরে 1টা বাজে ছাড়ছি মাধবপুর তাহিরি ভাই সহকারে, এখন আবার নেক্সট মাহফিল আপনাদের এটা দ্বিতীয় মাহফিল, 3 নম্বর মাহফিল লাকসাম 1টা বাজে যায়া ধরমু, শুধু দোয়া চাই আপনাদের কাছে বাবা অনুরোধ থাকবে, কেউ তো আমরা থাকতে পারবো না, আমরা কবর যাত্রী, ওই কবর নুরুন আলা নুর নবীর দেখতে চাই কি চাই না? জোরে বলেন আরে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখে না, বলেন উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী, নবীর জন্য কাঁদলে নবী একদিন আগে আর পরে আপনার সাথে দেখা দিবে। আমি জালালি বানাইয়া বলি না, শুনে নেন, আমাদের আশেপাশে হিন্দু আসেনি, প্লিজ একটু কথা কইতেব, আসেনি হিন্দুদের কল্কি ফোরান বেদের নাম কিতাব তাদের ওই হিন্দুদের কল্কি ফোরান বেদের মধ্যে পাইলাম 26 পৃষ্ঠা অনা কথা আদার মধ্যে, বাবা নবীর আশেকদের কেমন দাম শুনে নেন, ওই ফাগলা এই কিতাবের মধ্যে দেখতেছে হিন্দুদের বেদের মধ্যে কল্কি ফোরান বেদের 26 পৃষ্ঠা অধ্যায়ের নাম সহকার বলে দিই, অধ্যায় হচ্ছে অনা কথা, অনা কথা অধ্যায়ের 26 পৃষ্ঠার মধ্যে পালেন লা ইলহ হরতি পপম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ ইন্তিত জুপি মহামদম ওম নম কৃষ্ণ ওম শান্তি, জবান ছেড়ে দিয়ে কন্যা জুড়ে বলার ও বাজান কেন কথাটুকু বললাম, আশেক হলে নবী কাশেকের জন্য কি করে দেখেন, লা ইলহ হরদি পদম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ ইন্তিত জফি মহামদম, এই লেখাটা যখন দেখলেন ডক্টর শিব শক্তি যিনি 12টা বিশের উপর ডিগ্রি লাভ করলেন, কত কুফাল ভালো দেখেন, 12টা বিশের উপরে ডিগ্রি লাভ করে যতই কিতাব গাড়ে কিন্তু আমাদের নবীজির জীবনের মতন মজা আর কোন কিতাবের মধ্যে পায় না। আল্লাহু আকবার বলেন আসমানি কিতাব 100 তো 4খানা 3খানা গাইটা গাইটা দেখলো যে এত সুন্দর নবীজির জীবনী গো, যতই পড়ে ততই মজা লাগে,
ফাগলা একদিন কি করলেন, নবীজির সর্বপ্রথম জীবনীটা লেখার জন্য গভীর রজনীতে তার লেখক গবেষণা ঘরের মধ্যে বৈশা, মোমবাতি তখন ছিলেন মোমবাতি জ্বালায়া সর্বপ্রথম তাদের ব্যাটটা বাহির করলেন, বাহির কইরা 26 পৃষ্ঠার মধ্যে সে ডাইরেক্ট ঢুকে গেলেন, ঢুকার পরে দেখতেছে আমার বাবারা আমার বন্ধুরা মানুষ জোগার ভালোবাসা নিয়ে বসে যান, কেন জালালিরা নবী নবী করে গো, কেন জালালি সব নবী নবী করে, আমার মুর্শিদ গাজী আমার ইসলাম জালালি হুজুর কেন নবী নবী করছে, আমার এই চাচা কেন নবী নবী করে, আমার ভাই তাহরি কেন নবী নবী করে, নকশবন্দি কেন নবী নবী করে, এই জন্য নবী করে গো, নবী ছাড়া কবর দাম পাওয়া যাবে না, নবী সারা হাসরে দাম পাওয়া যাবে না, রহমাতুল্লিল আলামিন নবী সারা কোথায় দাম পাবেন না। এবার 26 পৃষ্ঠা কোলে সে দেখতেছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জম্মা বৈকুণ্ঠ ইন্তিত জফে মুহাম্মাদম অম নমঃ কৃষ্ণ অম শান্তি, এই মুহাম্মদের নাম তার কাছে এত মধু লাগে কেন, এই লেখাটা সে নিজে চিন্তা করল যে আমাদের মনু দেবতা ঠাকুর উনি যে লেখাটা লিখলো এটার ব্যাটটা কি, এটার অর্থটা কি, উনি অর্থটা লেখে দেখতেছে যে মোহাম্মদ নবী ছাড়া তো উপায় নাই, আরো জোরে জোরে কন্না আল্লাহু আকবার, ও বাজান দেখতেছে লা ইলাহা হরতি বাপম লা ইলাহা ফড়িলে গুনাহ মাফ হয়, আর তো জোরে কন্না সুবহানাল্লাহ, মুহাম্মদের নাম যদি কোন ব্যক্তি গলার হার বানাই রে ওম নম কৃষ্ণ ওম শান্তি, ফাগলা এই লেখাটা দেখা কামলিওয়ালা নবীর জীবনীটা লেখা আরম্ভ করছে, যতই লেখে ততই মধু লাগে গো, চোখ দিয়ে শুধু টপট পায়া টপট এবার ফানি ফালাচ্ছেন, ফানি ফালাইতে ফালাইতে কান্দে হঠাৎ করে দেখতেছে আমার রহমাতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ওই ডক্টর শিব শক্তির বাংলা ঘরের মধ্যে গভীর রজনীতে হাজির হইয়া গেল, এরে পাগলা তুমি যে কান্নাকাটি করতেছ তোর কান্নার কারণে আমি রোজা মোবারকে ঘুমাইতে পারি না, দে দে হাত কানা দে আমার সাথে তুই কালিমাটা পড়ে মুসলমান হইয়া দে, পাগলা কালিমাটা কইরা মুসলমান হইল, সকালবেলা বিবি নাস্তা দিয়ে যখন ঘরের দিকে প্রবেশ করলো দরজা টোকা দিলেন ডক্টর শিব শক্তি দরজাটা খুলে দিলেন বাজানো, ডক্টর শিব শক্তির সামনে যখন নাস্তাখানা দিলেন উনি নাস্তার মধ্যে হাত রাখে না, শুধু নাকের মধ্যে হাতটা নিয়ে লাগাচ্ছে রে বাবা, নাকের কাছে হাতটা নিয়ে লাগায় বিবি অনেকক্ষণ যাবৎ তাকায়া তাকায়া সাইয়া রইছে যে স্বামী আমার কি কোনে স্বামী আমার কি করতেছে কেন নাকের মধ্যে হাতটা লাগায়, আব্বারি কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া কয় স্বামী তুমি তো অবসন্তান না, তুমি তো বুঝের লোক জ্ঞানী লোক, 12টা বিষয়ের উপর ডক্টরি ডিগ্রি লাভ করলা, এখন প্রশ্ন হইছে তুমি কেন এতবার নাকের মধ্যে তুমি হাতটা লাগাও, বিবির নাকের কাছে যখন স্বামী হাতটা নিছে বিবি একটা লাভ দিয়ে কয় স্বামী রে এত সুন্দর জ্ঞান তো আমার বয়সে আমি শুনছি না, এত সুন্দর জ্ঞান আমি নাকে নিলাম না, তুমি এই আতর এই সেন্ট কোন জায়গা থেকে আল্লাহ, এই জন্য তো আমি নাস্তায় হাত লাগাইলাম, এই হাতের মধ্যে এমন কি লাগাইছো এত সুন্দর গেরার পৃথিবীর বুকে আমার মনে হয় আর নাই, বিবির কথা বলতে দেরি ডক্টর শিব শক্তি আরো কান্দা আরম্ভ, বেলবেলায় কান্দা শুরু করছে, কানতে কানতে বুক বাসায় ফেললো ডক্টর শিব শক্তি রে বিবি জিগায় স্বামী গো আমার ঘটনাটা খুলি বলো, কয় তুমি কারো কাছে বলতে পারো না, কয় বলতাম না, কয় আমি ইসলাম ধর্মের নেতা ইসলাম ধর্মের গুরু ইসলাম ধর্মের শুরু, জিনার কারণে ইসলাম শুরু হইলেন, যিনি ইসলাম এনেছেন ওই কামলিওয়ালা নবীজি রহমাতুল্লিল আলামিন নবীর জীবনীটা যখন লিখতে গেলাম লিখতে লিখতে আমার অন্তরে কি প্রেম জাগা হইছে গো, যতই লেখি ততই ভালো লাগে, হঠাৎ করে গভীর রজনীতে এমন পাগল আমার নবী বানাইছে, এমন পাগল আমার বানাইছে গো, আইসায় আমারে কালিমে পড়ায়া মুসলমান বানায়া, এই নবীর মতন সৌন্দর্য আর আমি কিছু দেখি নাই, যতই বাল দেখি ততই ভালো লাগে, নবী নাম দে এতই মতো গো,
আমার কইরাছে জাদু গো, কামলেওয়ালার বাঁশির সুরে আমি কামলেওয়ালার বাঁশির সুরে গড়ে থাকা বিষম দেওয়ায় আমার মনে হইয়াছে রে দেওয়ানা চিল্লিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আব্বা এতগুলা লোক ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিলে আরশ মহল্লা পর্যন্ত আওয়াজ না যাইব মহাব্বতে কন ইয়া হাবিবাল্লাহ। এই না ভালো লাগতেছে বাজান ও আমার প্রেমিক ভাই বাবারা মনোযোগ, কেন ডক্টরে শিব শক্তির কথাটা উঠাইলাম রে বাবা, হিন্দু লোক হইয়া নবীর জীবনীটা লিখতে যাইয়া নবী এমন পাগল বানাইছে ও, ওই জন্যে বলি বান্দারে কিসের আসে তুই হইলি তাজ্জতের বিছনা যাইয়া, গভীর রজনীতে নবী নবী চল্লিশ দিন কর আমি জালালে ডিগলার দিলাম, আমার নবী তো মরা নাই নবী জিন্দা, তোর বাঙ্গা করে নবীর দিদার হইয়া যাই আল্লাহু আকবার বলেন। এই নবীকে বলতেছে মা খাদিজাতুল কুবরা, নবী গো নবী গো নবী গো আমার আজরাইল রুহ নেওয়ার পরে আপনি আমার শেষ গোসলটা দিবেন আপনার শরীরের জুব্বাখানা দিয়া, আপনি আমার শেষ কাফনটা ফড়াইয়া দিবেন। আমার নবী কয়ে কাবিল তো আলহামদুলিল্লাহ কবুল করলাম। ও বাজান ডক্টরে শিব শক্তি হিন্দু লোক হইয়া নবীর দিদার যদি লাভ করতে পারে আমরা মুসলমান এই দিদার লাভ করতে পারি কি পারি না? শুধু তাই নয়, আরেকটা ইহুদির সন্তান ছিল যার নাম হুবাব। ও বাবা হুবাবের কথা কি বলবো, মদিনার দিকে যাইতেন তার বাপ ছিল হিদুই, নবীর দিকে তাকাইতে দেরে নবী কি মজেজা দেখাইলো, পাগলার দিকে নবী যখন প্রেমের নজরে তাকাইলো ওই হুবাবের ভিতরটা নবীর প্রেমে খোদার কসম উৎসর্গ হইয়া গেল। এই পাগলা নবীর নামটা কাগজের মধ্যে পাইয়া বুকের মধ্যে লাগায় গালে লাগায় চোখে লাগায় শুধু সুমায়ার সুমায় বাবা। ইহুদি তার আব্বা যতই মারা মারতেছে সে কয় জীবন থেকে যদি দেহ থেকে জীবন আলাদা করো এই মুহাম্মদের নাম কলিজা থেকে আলাদা করা যাইতো না। আল্লাহু আকবার বলে। এই নবী উম্মত রে দুনিয়াতে আইসেই উনি রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, যাওয়ার টাইমে রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে বাবা। ওই টাইমে আজরাইল কয় নবী গো রুহ নিতাম আপনি বললেন আমি আপনার অনুমতি চাইছি, আপনি অনুমতি দিলেন, আপনি বলছেন আপনি আমার একটা কথা রাখার জন্য বলছেন, কয় তুই আমার কথাটা রাখবি? আমি রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ইমানদার উম্মতের পাগল, বাবার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, কেমনে রে নবীর নূরে অস্বীকার করো, কেমনে রে নবীর মিলাদুন নবী তোমরা মানো না? বড় বড় ভাইরাস আক্রান্ত হইয়া দেশের মধ্যে বাবা দেশটারে শেষ করে দিচ্ছেন, সামনে মাহে রমাদান আসতেছে, এই রমজান মাসে দেখবেন তারাবির নামাজ আট্রাঘাত করে এক জাতেরা পড়ে কথা বলেন কয়দিন পরে ওরা ফতুয়া দিব তারাবির নামাজ নাই, আসতেছে দিনটা বেশি না সামান্য বাকি আছে বাবা, কেয়ামতের এটাই তো আলামত ঠিক কি না? ওরে কেয়ামতের দিন গলাবে বান্দির পেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানিতে যাইবে না গো, আহার সাদের দুনিয়া বেশি দিন টিকবে না, ও দরদি একই বাপের দুই সন্তান ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ গো বাজান ফিরা চাইতো না, আই বরকত উঠা যাবে বন্যরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা দিবে না ঠিক কি না? এগুলার জন্য আহলে হাদিসেরা কোনো ফতুয়া মারে না, শুধু ফতুয়া কয় নবী আমার মতো, কয় নবীর উপরে কোরআন নাজিলের টাইমে নবী বলে পাগল ছিলেন, কেমনের কথাগুলা বইলা বাংলাদেশ থেকে তারা বাঁচতে পারে? আজকের এই বাগিয়ার গাঁও থেকে প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? আহলে হাদিসরা কত বড় মারাত্মক কথা কইছে শুনে নেন, এই যে 360টা মূর্তি মক্কার চতুর্দিকে ছিল নবী আসার কারণে সবগুলা সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার কহন, ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছি
সে নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে? হায় হায় জীবন যৌবন সপে দিলাম নবীর চরণে, বলেন জীবন যৌবন সপে দিলাম নবীর চরণে, মা আমিনার কোলে বাবা হাই আব্দুল্লার ঘরে, বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, মা আমিনার কোলে বাবা হাই আব্দুল্লার ঘরে। ও বাবা নবী আসাতেই সমস্ত সমস্ত মূর্তিগুলো সেজদায় পড়লেন। আব্বা কেন কথার দিকে গেলাম, ওই আহলে হাদিস নামে রাজ্জাক বিন ইউসুফ সে বলে বাংলাদেশের 360টা নাকি মূর্তি 360 আউলিয়া মানে না, নাউজুবিল্লাহ বলে। আজকের বাগিয়ার গাঁও থেকে সিলেট জমি আপনাদের জমি নেই তো বাবা শাহজালাল আছে, ঠিক কি না? আপনাদের জমিনে তো বাবা সিপাজালা নাসিরউদ্দিন আছে গো। এই জন্য আজকে অনুরোধ করি বাবা গো, ও আমার বন্ধুরা ভাই আর বাবারা, সময় আমার সংকীর্ণ, কোথায় লাকসাম কুমিল্লা চলে যাব নেক্সট প্রোগ্রামটা ধরার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছে। আমার চাচার আমি খুব ভালোবাসি, কেন জানেননি? কারণ যার কাছে ওয়াহাবিরে ঠাই পায় না, হয়তো এটা বললে আপনাদের জ্বলে যাইব। আমি তো ওয়াহাবি করে গালি দিছি না, আমি কি গাইলেছি রে বাবা? সুন্নির সুন্নি কইলে সুন্নি সাথে না, ওহাবি নামটা ধরলে তো তোমাদের নামটা কি কইতাম? আবু জাহেল কইতাম। ওহাবি কইলে খুশি না, আবু জাহেল কইলে খুশি, কোনটা কইলে খুশি? আবু জাহেল নবীর মিলাদ মানে নাই, আবু জাহেল নবীর মানে নাই, বাজানো কবর কিন্তু আপনার ওহাব বাজাইতো না, সুন্নি যাইতো না, জিহাদ করতে হইব। ওমর ওমর বাপের কেল্লা ফালাইছে, আপনি যদি নরমাল হয়ে যান হুজুর থাক্কারে ঘরে কিছু বলা লাগবে না, তাহলে জান না কেন সুন্নি এই বাঘের বাচ্চা করে দাবাত দিছেন, আমরা বিলের বাচ্চা না, কথা বলেন। আমার সময় কম, এশার আজান পড়বে, আমি চল বাবা চলে যাব। কেন প্রথম বললাম আজান দিবি? দেখবেন একটা মজ্জন নবীর নাম বাদ দিতে পারবে না। বাদাইম্মা মুলবি কয় কি জাননি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজানের আগে সালাতু সালাম ফাইলি কই, এটা বেলে ফাইলি কই? আরে আমার আল্লাহ কয় ইউসাল্লুনা আলান নবী, প্রত্যেক সময় নয় 24 ঘন্টা বিরতিহীন, আমার কামলিওয়ালা নবীরে দুরুদ সালাম দেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহর কোন নামাজ নাই, আল্লাহর কোন রোজা নাই, আল্লাহর কোন হজ নাই, যে ইবাদত আল্লাহ নিজে করে এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ সবসময় নবীরে সালাম আর দুরুদ দেয়। আল্লাহু আকবার কোন এই নবীরে তোমরা সালাম দিলে তোমাদের কলিজায় আঘাত লাগে, এটাই তো বুঝাই দিলা, এটাই তো আবু জাহেলের রক্ত। জাহালের রক্ত থাকলে টকবক করে ধরবে, আমাদের দেহের মধ্যে ইমাম হাসাইনের রক্ত, ইমাম হুসাইনের রক্ত, নবীর শামসার আমরা বুঝি না, তার জন্য কেল্লা ফালাইবা, কেল্লা দিব নবীর কদম সারতাম না। ও বাজান মনোযোগ নিয়ে বসায় যান, অন্তরের কান্না গান, কাবলিওয়ালা নবীজি এতেকালের সময় বাবা কয় ও আজরাইল খবরদার খবরদার, আমার রুহটা তুমি নিবা, রুহ লওয়ার জন্য আমার কোনো আপত্তি নাই, কোনবি আপনি থাকবেন না যাইবেন, আমি থাকতো চাই না যাইতো চাই না, কিন্তু যাওয়ার জন্য যদি নিতে হয় আমার উম্মতের ডিগলার ফয়সালাটা খোদার জানাইতে কয়। খোদাই একটা ডাক দিয়া কয় বন্ধু আপনি তো ইল্লা রহমাতাল লিল আলাম, আমি তো আপনার সুপারিশের দায়িত্ব দিব সমস্ত জগতের জন্য রহমত, আপনার উম্মত যেই জায়গা থেকে ডাক দিবে আপনি রহমত হইয়া ওখানে হাজির হইয়া যাইবেন। কুরআন দলিল, কুরআন দলিল, আন্নাবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। এরা আমার নবীর হাজির মানে না, এরা কয় নবীরে কি হে নবী মরে গেছে, তাহলে মরে গেলে দেখেন আল্লাহর তো তোরা যে কস নবী মরে ফুসে গেছে, নামাজের ভিতরে সালাম দুনিয়ার মানুষে ঢুকাইছে না, সালাম ঢুকাইছে কে? আল্লাহ। জোরে কন আল্লাহ। বাংলাদেশের কোটি কোটি মসজিদ আছে কি নাই? সৌদিতে মসজিদ আছে কি নাই? ইন্ডিয়াতে মসজিদ আছে কি নাই? কথাটা লক্ষ্য করবেন, প্রত্যেক নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী কয় কি কয় না?
তো লক্ষ লক্ষ মানুষ নবীর সালাম দেয়। আল্লাহ যদি জানতো নবী মরে গেছে সালামটা ঢুকাইতো না। আমার নবী কয় শুধু জিন্দা না, সমস্ত ইমানদারের জানের চাইতে নিকটি। রাখছে কে জোরে কন কে? আল্লাহরে যদি ছোট গরজ তুরাই তো আল্লাহর ছোট গরজ। তোদের একিল আসে না খোদা মানুষের সামনে নবীরে রাখতে পারে? তোদের এই ইমান নাই, আমরার বিশ্বাস আমাদের মাওলার সাথে কারো শরীক নাই। তিনি এমন আল্লাহ গো, তিনি সর্ব জায়গায় নবীরে রাখতে পারে। এই জন্য আমার নবীরে আল্লাহ কয় সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। ও বন্ধু কোটি 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 উম্মত আপনার দৈনিক প্রত্যেক নামাজে সালাম দিব গো, আপনি রওজা মোবারক থেকে সালামের উত্তরটা দিয়া দিবেন। আল্লাহু আকবার কোন এই ক্ষমতাটা করেছে কে বাবারা? একটু মহাব্বতে দূরত মান আল্লাহুম্মা সাইয়েদেনা মাশাআল্লাহ জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়েদেনা। আমার বাজি বলতেছেন, আপনারা কেউ মাইন্ড করবেন না, এনায়েতুল আব্বাসী সাহেব ওনার যে চরিত্র ওনার যে কালচার এটা মানুষে বুঝে ফেলেছে। কারণ উনি একবার সুন্নি করে আরেকবার ওহাবি করে। এবার হয়ে গেছে কি দু জায়গা পাও। আর কোরআনে কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা দেওয়া হারাম, এবং কি মুনাফিকের কবর দাঁড়ায় দোয়া করা হারাম। যদি কোনো মুফতি থাকে আমার কাছে আইনের, এখন আপনারা নিজের বিবেক করবেন। আমি আপনারা খুশি রাখলাম, আসামিকে বাদীকে খুশি রাখলাম, বিচারকে করতে পারবো? এক ফাটিকে বাজয় করতে হবে। তুই হয়তো ওয়াহাবি হ নত সুন্নি হ, রাগ করতেছেন? আপনারা সবাই জানেন সে কিন্তু দু মশলার লোক। তো এই দু মশলার কি হবে এটা আমার সে আপনারা ভালো জানেন। আমি আজকার বললাম না এদিকে, কারণ সময় আমার কম, কারণ এটা বাঙালি মানুষ জানা হয়ে গেছে সে কোন মার্কা মুসলমান। কথা কন ঠিক কি না? মাগদমা কত বড় কাফের উলি কথা বলতে পারে। আহমদ বাগনাকে আমার ভাইজান বলতেছে, আমার কাকা বলতেছে যে ওখানে বলছে নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে না। আমনে বলেন আল্লাহ দিছে নবীরে সালাম নামাজের ভিতরে ফিট করাইয়া, বান্দা যদি বাদ দেয় এটাই তো বড় কাফের, এটাই তো বড় এজিদ। এখন এজিদকে যদি এজিদ কইলে আপনাদের কারো শরীরে লাগে, এটা আমার কিছু করার নাই বাবা। আমরা রসুলের জন্য হক কথা বলে যাব, হক করল হক করলেই বা এই হক কাউকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ যেরকম কয় হরর হক মাপ দিতে পারে না, রসুলুল হক আমরা কেমনে ছেড়ে দিব? ইমানদারের দায়িত্ব হচ্ছে হককে উন্মোচন করা। নবী কেমন নবী দেখেন, আমার নবী ইন্তেকালের সময় রুহ মুবারক নবীজির আজরাইল কবজ করতেছে নিচ্ছেন। আজরাইল তো কবজ করা লাগে না, কুদরতিভাবে রুহ আল্লাহ কয় তুই হাত ধর, বাকিটা আমি করাচ্ছি। তিনি কে? তিনি কে? আজরাইল লাগতো না, আজরাইলকে তো ডিউটির জন্য দিছে। হুকুম আল্লাহ করা ছাড়া রুহ বাইর হতে পারে না, হুকুম থাকতে হয় মাওলার। কথা বলেন ঠিক কি না? আজরাইলের ক্ষমতা নাই রুহ কবজ করার, হুকুম আল্লাহ না থাকলে। আল্লাহ কয় আজরাইল আমার বন্ধুর রুহ মুবারক নিবি, আদপের সহিতে কোনো রকমের ব্যাধ যদি হবে তুই আজরাইলকে ধ্বংস করে দিব। আজরাইল কাঁপতেছে গো নবী আমি কিভাবে রুহ মুবারক নিতাম? কয় যেইভাবে ভালো লাগে নি তবে কষ্ট আমারে দে, আমার উম্মতরে কষ্ট দিও না। জোরে জোরে কন্ন আল্লাহু আকবার। কেন্দ্রের এই নবীর মিলাদ তোমরা ফুটতে চাও না? আজকে একটা কথা আপনাদেরকে বলি, প্রত্যেক রমজান আসতেছে সামনে, মাহে রমাদানে তারাবির পরে অন্তত মুক্তাসার একটু নবীর সালাম দিবেন। 30 দিন যদি প্রেমে সালাম দেন, দেখবেন একদিন বাঙ্গা ঘরে নবীর দিদার হইয়া যায়। ওয়া
যে দেখাছে নূরের জলক, তার লাইগা দোজক হারাম। দোজক যদি হারাম করতে হয় নবী সারা দোজক হারাম হইতো না, নবীর দেখলে তার জন্য দোজক হারাম। আমার নবী কয় আজরাইল, তুমি কেন আমার বুকের উপর উহুদ পাহাড়টা সাফায়া দিছ? আজরাইল একটা রাগ দিয়ে কয় নবী গো, এত বড় বেয়াদফি আমি করতে পারি না গো নবী, আমি তো এখন আপনার বুকের উপরে হাত রাখি নাই, মাত্র বুকের উপরে হাতটা ধরছি, এই মুহূর্তে আপনি কোন হুত পাহাড়টা আমি চাপাইয়া দিলাম। আজরাইল রে, তোর হাতটা বুকের উপরে রাখছ তো এত কষ্ট, এত যন্ত্রণা, এত ভারী তো লাগতেছে তোর হাত রে, আমার উম্মত কেমনে রে সহ্য করব? নবীও গালে উম্মত রে বলে নাই গো, আমার নবী কয় যত কষ্ট লাঞ্ছনা হোক না কেন, আমি রাহমাতাল্লিল আলামিন নবীর কষ্টটা দিয়া রুহ লইয়া যা, তবে আমার একটা ইমানদারে কষ্ট দিতে পারবা না। এই জন্য শেখ বলছে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিয়েও, সবাই বলেন ভালো যদি বাসতে হয় নবীকে দেবন, মন যদি দিতে হয় নবী, যৌবন নবী তরানে ওয়ালা নবী বাঁচান, বাজানে জানের সেইতে অধিক ভালো নবীকে বাসন, মন যদি দিতে হয় নবী। আমরা নবীকে মন দিতে চাই কি চাই না? ও বাজান সাকা রাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আহা শাসাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন তাহাকে জানন, মন যদি দিতে হয় নবীকে দেও, বাজার বাল যদি বাসতে হয় কষ্ট হচ্ছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে বাজারে নাফসি নাফসি বলে সবাই কাঁদবে সবে। আল্লাহু আকবার, কোন ওই নবী কেমন নবী রে? আজরাইল রুহটা নিয়ে যে আজরাইল ইল্লিন সিজ্জিন দুটো স্থান জমা দেওয়ার জন্য জাগা, ইল্লিন বেহেস্তের অংশ, সিজ্জিন দুজকর অংশ, আজরাইল রুহু মুবারক সুলতানিয়াত নবীজির রুহু মুবারকটা কবজ কইরা জমিনটা একটা চক্কর দিস। আজরাইল কো নবী গো, তোমার রুহু মুবারক কোন জায়গায় রাখবো? আল্লাহ, এমন জায়গা তো আমি দেখি না, ফৌত পবিত্র নবীর রুহু মুবারকটার কিছুক্ষণের জন্য হস্তান্তর করব। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে গেলেন এমন কোন জায়গা নাই যে নবীর রুহ মুবারক হস্তান্তর করবেন, জান্নাত গুড়া শেষ, নবীর রুহ মুবারক জায়গা রাখার মতন জায়গা নাই। গেলেন প্রথম আসমানে, ওখানে জায়গা নাই, দ্বিতীয় আসমান ঘুরলেন, ওখানে জায়গা নাই, তৃতীয় আসমান ঘুরলেন, ওখানে জায়গা নাই, চতুর্থ আসমান ঘুরলেন, ওখানে জায়গা নাই। কেমন নবী, কেমন নবী! যাইতে যাইতে নবীর রুহ মুবারক লইয়া 70,000 পর্দা অতিক্রম কইরা আজরাইল গেলেন লামকাম। আল্লাহর কসম, ওখানে রুহু থোয়ার মতো জায়গা নাই। এবারে গেলেন আর সমহল্লায়, ওখানে রুহু মুবারক থোয়ার মতো জায়গা নাই। আল্লাহ একটা ডাক দিয়ে কয় আজরাইল, তুমি কি জল না? ওরে জোরে কর না আল্লাহ আকবার। ওরে আজরাইল, তুমি কি জল না? আজরাইল কো, আল্লাহ জলমু কামলেন, যেই নবীর রুহ মোবারক আমার হাতে, যার নূর দিয়ে তুমি আরশ বানাইলা, যার নূর দিয়ে কুরসি বানাইলা, জান্নাত বানাইলা, দুনিয়া সৃষ্টি করলা, 80,000 আলম, 18,000 জাত কুল মাকলুক আদ নবীর নূর দিয়ে বানাইলা, ওই নবীর রুহ মোবারক তোয়ার মতন জায়গা পাই না। আল্লাহ কো, আমার বন্ধুর রুহ নিয়া সিনিমিনি খেলো না, তাড়াতাড়ি যাও বন্ধুর দেহ মোবারকে রুহটারে আবার ফিরত দাও। ও বাজান মা
মনোযোগ নিয়ে বসুন অন্তরের কান লাগান। এবার রুহটা যখন ফিরত দিলেন, কেমন নবী কেমন নবী, আমার আব্বা জালালি সাহেব বলতো ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, আয় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ওরে মরে নাই রে মরে নাই রে লুকাইয়া রইছে, মরে নাই রে মরে নাই রে লুকাইয়া রইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ও বাবা রুহ যখন ফিরত দিলেন নবীজির, আমার নবীর জানাজা মোবারক, আপনার আমার মতন জানাজা হয় নাই, অলি ফুরি কইছে নবীর বেলে জানাজার ইমামতি আবু বকর করছে, এতে বেড়া ফড়া লেখায় করে নাই মুরুক্ষর ঘরের মুরুক্ষ, রাগ করতেছেন নবী মরলে না জানাজা হইতো, নবী তো মরেই নাই, আমার নবী জিন্দা, আল্লাহর কসম কোন মানুষ মরে না, নবীর দরজার মানুষের দরজা এক হইতে পারে না, কথা বলেন ঠিক কি না? আব্বারা মনোযোগের ভালোবাসা নিয়ে বসে যান। এবার নবীজির জানাজা মোবারক কিভাবে হইছে, অলিফুরি কিতাব পড়লে না জানতো জানাজার কথা, জানাজা তো হয় মরা মানুষের, নবী তো মরে নাই নবী জিন্দা, নবীর দেহ মোবারকের সাতটা রুহ, একটা রুহ বাদ সুলতানিয়াত রুহটা বাইর করছে আবার ফিরত দিয়ে ফেলছে। এবার আমার নবীজিকে গোসল করাইলেন, সাহাবাই কারাম নবীজির চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে, সুবহানাল্লাহ, কোন তাওয়াফ মানে দুরুদ সালাম নবীজির দিয়ে দিয়ে রওজা মোবারকে নামাইছেন, কফনের মুখটা যখন খুলে দিলেন হযরতে সিদ্দিক আকবর এমন জোরে একটা চিৎকার দিয়া নবীর কদমে ভইরা গেছে, ওরে আবু বকর ছিলেন নবীর সাহাবী, ই নবীর ইন্তেকালের পরে দেখেন মুখানি, ই কেন লড়ে চড়ে নবীর ঠোটকানি, ই নবীর মুখের কোণে কান্না গায়া শুনে, আমার উম্মত কে দেখি ও রাব্বানা, আমার উম্মত যেন দোজকে যায় না। ওখানে নবীজি যাওয়ার পরে উম্মত রে বলে নাই, আর আমরা উম্মত হইয়া 30 দিন রোজা মুখে রাইখা, সেহরির পরে নামাজ পড়বেন, নামাজ সেহরির পরে ফজরের নামাজ পড়বেন, বিছানায় একটু দুরুদ শরীফ পড়বেন, সেহরির আগে উঠটা তাহাজ্জতের সময় আজান দিয়ে ফেলছে, আমার সময় শর্ট বাবা, আর পারবো না আলোচনা করতে, দেখা হবে মাঠে ময়দানে, সবাই অজু করবেন, আমরা সুন্নি, অজু করে এখানে জামাত হবে, মসজিদ থাকলে মসজিদ ছেড়ে জামাতের পরে এখানে জামাত পড়বেন, যাতে ওয়াহিব্বা গল লাগিয়া নামাজ না, নামাজ হয়েছে সুন্নি গো লাগিয়া, কথা বলে ফর্দা সুন্নিদের জন্য, ইমাম যাদের তাদের নামাজে সওয়াব, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যেই নামাজে ইমান নাই ওই নামাজে সওয়াব নাই। তো আমরা ইমানদার যদি সকলে দাবি করেন অনুরোধ, একটা লোক নামাজ ছাড়া যাবেন না, মহাব্বত একটু জিকির, আল্লাহ 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 আল্লাহ, তোমায় বাহিতে কান্দে পাগল মন দাও নাগ মরশে, আমায় দাদা শরণ মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমারাঙ্গা দুই চরণ, আমি কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমারাঙ্গা দুই চরণ, পাইতে গো কান্দে পাগল মগন মাশাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আমার বলতে কিছু নাই রে সবকে চত মারি মারহাবা, আল্লাহ আল্লাহ, এই পাগলে কান্দে গো মুর্শিদ পাইতে তোমার দরশন, পাইতে কান্দে পাগল মগন মাশাল্লাহ, আল্লাহ, বান্দা পুনা হুয়াই রাসুল বিন বান্দা পুনা রে মারহাবা, আল্লাহ আল্লাহ, রুজ হাশরে রাসুল বিন
মিলে আপন বলতে কেহ নাই, আমার বান্দাপনা রাসুল বিনে বান্দাপনা রে মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নারাই তাকবীর। কষ্ট দিলাম, সুন্নিয়তের খাতিরে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাহ।